ওয়েলকাম টু মোজাম্মিল একাডেমি। মোজাম্মিল একাডেমিতে আপনালোক আটাইকে স্বাগতম জানাই আজির ভিডিও আরম্ভ করিছো। আজির ভিডিওত আছে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারেল এনভায়রনমেন্ট, পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় যত আছে টাইপস অফ এনভায়রনমেন্ট, ন্যাচারেল এন্ড সোশিয়াল এনভায়রনমেন্ট, চিলড্রেন এনভায়রনমেন্ট নিয়ার এন্ড ফার, তাত আছে সোশিয়াল এন্ড ম্যানমেড এনভায়রনমেন্ট, ফেস্টিভেলের কারণে মই সেপারেট একটা ভিডিও বনাইছো, এই ভিডিওর তলত ডিসক্রিপশন বক্সত আছে, হে আপনাদেরকে চাব পারিব। তো আজির ভিডিও আরম্ভ করিছো। এই ভিডিওত আছে পরিস্থিতি বিজ্ঞান, ইকোলজি। পরিস্থিতি বিজ্ঞান হল মানুষসহ জীবিত প্রাণীর মাজত সম্পর্ক আর সিহতর শারীরিক পরিবেশের অধ্যয়ন। ইকোলজি শব্দটি গ্রিক ভাষার পরা আহিছে, অইকস মানে হাউস আর লগস মানে স্টাডি। ইকোলজি শব্দটির জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকেলে 1869 সনত ব্যবহার করে। আধুনিক পরিস্থিতি বিজ্ঞানের পিতৃ ফাদার অফ মডার্ন ইকোলজি জি ই হার্টসিনসন। ভারতের পরিস্থিতি বিজ্ঞানের পিতৃ ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া রামদেও মিশ্রা। পরিস্থিতি বিজ্ঞানের পিতৃ ফাদার অফ ইকোলজি এরিটার ইকোসিস্টেম পরিস্থিতিতন্ত্র। বিজ্ঞানী স্মিথর মতে পরিস্থিতিতন্ত্র হল পরিবেশ বিদ্যার মূল সাংগঠনিক আর কার্যকরী একক। পরিবেশত থাকা জৈব আর অজৈব উপাদানের পরস্পরের মাজত সৃষ্টি হওয়া এক সম্মিলিত ব্যবস্থাই হল পরিস্থিতিতন্ত্র। ইকোসিস্টেম শব্দটি এজি টান্সলিয়ে 1935 সনত ব্যবহার করে। ইকোসিস্টেম শব্দটি গ্রিক ভাষার পরা আহিছে, ইকো মানে পরিবেশ আর সিস্টেম মানে ক্রিয়া প্রতিক্রিয়া বা আন্তঃক্রিয়া আর আন্তঃনির্ভরশীলতা। পরিস্থিতিতন্ত্র দুই ধরনের, জৈবিক আর অজৈবিক। জৈবিক আকো দুই প্রকারের, স্বপক্ষী অটোট্রফিক আর বহুপক্ষী হিটারোট্রফিক। অজৈবিক আকো চারি প্রকার, বায়ু মাটি পানি আর সূর্যর পোহর ইত্যাদি। স্বপক্ষীবরে নিজের আহার নিজে প্রস্তুত করিব পারে, যেনে সেউজীয় উদ্ভিদ, হালক সংশ্লেষিত ব্যাকটেরিয়া। আনহাতে বহুপক্ষীবরে নিজের আহার নিজে প্রস্তুত করিব নোৱাৰে, যেনে মানুহ, গরু, সাপ, ভেগুলি ইত্যাদি। স্বপক্ষী উপাদানবোৰক দুটা ভাগত ভাগ করা হয়েছে, স্থূল উপভোক্তা আর সূক্ষ্ম উপভোক্তা। স্থূল উপভোক্তার ভাগ চারিটা, প্রাথমিক উপভোক্তা, এবর তৃণভোজী প্রাণী যেনে গরু, ছাগলী, শহাপহু, হরিণা ইত্যাদি। গৌণ উপভোক্তা, এইবরে তৃণভোজী প্রাণীক ভক্ষণ করে, যেনে শিয়াল, বন মেকুরী, সাপ, মাংসহারী মাছ, ভেকুলি, চেলা ইত্যাদি। তৃতীয় পর্যায়ের উপভোক্তা, এইবরে গৌণ উপভোক্তাক ভক্ষণ করে, যেনে কুকুর, নিশিয়া, বাঘ। চতুর্থ পর্যায়ের উপভোক্তা, এইবরে তৃতীয় পর্যায়ের প্রাণীবোৰক ভক্ষণ করে, যেনে সিংহ, বাঘ। সূক্ষ্ম উপভোক্তাবোৰে মৃত উদ্ভিদ আর প্রাণীর জৈব যৌগসমূহক বিয়োজিত করে, এইবোৰক বিয়োজক বা হ্রাসকারক বা মৃতজীবী বুলি কোৱা হয়, যেনে ব্যাকটেরিয়া, ভেঁকুর ইত্যাদি। এইবোৰে পদার্থর পুনরাবর্তনত সহায় করে। পরিষ্কার পানির হইতে পুখুরী এটা পরিস্থিতিতন্ত্রের ভাল উদাহরণ, মন করিব। পরিষ্কার পানির হইতে পুখুরী এটা পরিস্থিতিতন্ত্রের ভাল উদাহরণ। খাদ্য শৃঙ্খল, খাদ্যর বাবে এটা প্রাণীয়ে আন এটা প্রাণীর ওপর নির্ভর করে জিয়াই থাকা প্রক্রিয়াটকে খাদ্য শৃঙ্খল বলে কোয়া হয়। পরীক্ষাত আহিব পারে খাদ্য শৃঙ্খল কি, চারিটা অপশন দিব, তার ভিতর যেটু এইটু বা ইয়ার এই বাক্যর অর্থ বুঝা অন কোনো বাক্য, সিমিলার বাক্য থাকে, তেতিয়ালে সেইটোই হব যে খাদ্যর বাবে এটা প্রাণীয়ে আন এটা প্রাণীর ওপর নির্ভর করে জিয়াই থাকা প্রক্রিয়াটকে খাদ্য শৃঙ্খল বলে কোয়া হয়। সৌরশক্তির ওপরতে পৃথিবীর পরিস্থিতিতন্ত্রের সকল জীব নির্ভর করে, ইয়েই হয়েছে পরিস্থিতিতন্ত্রত শক্তির প্রবাহ। সূর্যর শক্তি সূর্যর পরা উৎপাদকলৈ আর উৎপাদকর পরা উপভোক্তালৈ এটা দিশত ইউনিডাইরেকশনেল প্রবাহিত হয়। পরীক্ষাত আহে যে শক্তির প্রবাহ কোন দিশত প্রবাহিত হয়, এটা দিশত, দুটা দিশত, উভয় দিশত, এনেকুয়া ধরনের আহে, তেতিয়া অ্যান্সারটা আপনাদের লিখব, এটা দিশতহে হয়।
পরিস্থিতি তন্ত্রত সৌরশক্তিৰ প্ৰবাহ এক নিৰ্দিষ্ট ধৰণেৰে আৰু একে দিশত প্ৰবাহিত হয়। ইয়াৰ মই চিত্ৰ সহায়ত উদাহৰণ ইয়াৰ পিছৰ শ্লাইডত আছে, আপোনালোকে তেতিয়া ভালকৈ বুজি পাব যে শক্তিৰ প্ৰবাহ এটা দিশতহে প্ৰবাহিত হয়। পৃথিৱীত সূৰ্যৰ ৰশ্মিৰ 0.02% সেউজীয়া উদ্ভিদে আলোক সংশ্লেষণত ব্যৱহাৰ কৰে। মন কৰিব এইবিলাক কথা, সূৰ্যৰ ৰশ্মিৰ কিমান শতাংশ, 0.02% সেউজীয়া উদ্ভিদে আলোক সংশ্লেষণত ব্যৱহাৰ কৰে। পৃথিৱীৰ বায়ুমণ্ডলত প্ৰৱেশ কৰা সূৰ্যৰ পোহৰৰ প্ৰায় 34% প্ৰতিফলিত হৈ মহাকাশলৈ উভতি যায়। লগতে ইয়াৰ 10% অজন স্তৰ, জলীয় বাষ্প আৰু বিভিন্ন গেছসমূহে ধৰি ৰাখে। বাকী 56% পৃথিৱীৰ উপৰিভাগ পায়হি। ভূপৃষ্ঠৰ জলভাগ আৰু স্থলভাগে পৃথিৱীৰ এই পোহৰৰ 1-5% গ্ৰহণ কৰে। প্ৰতিবাৰ স্থানান্তৰত শতকৰা 80-90% স্থিতি শক্তি তাপ শক্তি হিচাপে বিকিৰিত হয়। এটা খাদ্য শৃংখলত 4-5টালৈকে পৌষ্টিক স্তৰ থাকে। উল্লেখযোগ্য যে 6টা খাদ্য শৃংখলে অধিক শক্তি যোগান ধৰিব পাৰে। খাদ্য শৃংখল এটাত সৰ্বভোজীবোৰে আটাইতকৈ বেছি পৌষ্টিক স্তৰ দখল কৰে। বিয়োজিত খাদ্য শৃংখল ঘাঁহনি খাদ্য শৃংখলতকৈ চুটি হয়। খাদ্য শৃংখল সদায় পোনপটীয়া হয়। এইটো এটা শক্তি প্ৰবাহ পৰিস্থিতি তন্ত্ৰ। যে তলত দেখিছে আপোনালোকে সূৰ্যৰ পৰা ৰশ্মি এতিয়া উদ্ভিদে পায়, উদ্ভিদক এই তৃণভোজী প্ৰাণীয়ে খায়, তৃণভোজী প্ৰাণীক আকৌ মাংসভোজী প্ৰাণীয়ে খায়, আৰু তাৰপিছত মাংসভোজী প্ৰাণী যেতিয়া মৃত্যু হয় তেতিয়া আকৌ পোক পৰুৱাই খাই মাটিয়ে কি কৰে, সিহঁতক মাটিৰ লগত নিমজ্জিত কৰি দিয়ে, আকৌ এইখিনি সাৰ হিচাপে গছ গছনিয়ে ব্যৱহাৰ কৰে। এই হ'ল খাদ্য শৃংখল, ফুড চেইন এনেকুৱা ধৰণৰ। তাৰপিছত চাওক, এইটো এটা ফুড চেইন আছে যে প্ৰথম এইটো গ্ৰাছ প্ৰডিউচাৰ, এইটো সূৰ্যৰ পোহৰত আলোক সংশ্লেষণ হয়, বাঢ়ে, তাৰপিছত তৃণভোজী প্ৰাণীয়ে খায়। এইবোৰ পোক পৰুৱা ফৰিং গ্ৰাছ হোপাৰ, এইটো প্ৰাইমাৰী কনজিউমাৰ, প্ৰাথমিক উপভোক্তা গ্ৰাছ হোপাৰ, তাৰপিছত ছেকেণ্ডাৰী কনজিউমাৰ দ্বিতীয় উপভোক্তা এইটো ভেকুলী, যে ঘাঁহক ফৰিঙে খায়, ফৰিঙক আকৌ ভেকুলীয়ে খায়, ভেকুলীক আকৌ সাপে খায়, সাপক আকৌ চিলনী আদিয়ে খায়, তাৰপিছত চিলনী আদি মৰি গ'লে এইবোৰ আকৌ মাটিয়ে ডিকম্প'জ কৰে, মাটিয়ে আকৌ নিমজ্জিত কৰে এইবোৰক। তাৰপিছত এইবোৰৰ পৰা আকৌ সাৰ উৎপন্ন হয়, সেই সাৰবোৰ আকৌ সেউজীয়া উদ্ভিদে ব্যৱহাৰ কৰে। দে শক্তি প্ৰবাহ খাদ্য শৃংখল এটা দিশত প্ৰবাহিত হয়। পৰিস্থিতিতন্ত্ৰৰ অৱনমন, পৰিস্থিতিতন্ত্ৰৰ অৱনমনে পৃথিৱীৰ বায়ুমণ্ডলত অক্সিজেনৰ পৰিমাণ কমাই তুলিছে আৰু কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ বৃদ্ধি কৰিছে। পৃথিৱীৰ জলবায়ু পৰিৱৰ্তনৰ দৰে এটা ব্যাপক সমস্যা পৰিস্থিতিতন্ত্ৰৰ অৱনমনৰ ফলতে সৃষ্টি হৈছে। পৰিস্থিতিতন্ত্ৰৰ অৱনমনৰ ফলত পৃথিৱীত ভয়াৱহভাৱে গোলকীয় উষ্ণতা বৃদ্ধি পাইছে আৰু ইয়াৰ ফলতে মেৰু অঞ্চলৰ বৰফ গলি পৃথিৱীৰ জলপৃষ্ঠৰ উচ্চতা বৃদ্ধি হৈ গৈ আছে। শক্তি পিৰামিড, এনাৰ্জি পিৰামিড ইম্পৰ্টেণ্ট হয়। শক্তি পিৰামিডত শক্তিৰ এটা স্তৰৰ ওপৰত আনটো স্তৰ বহুৱাই এটা পিৰামিড সদৃশ গঠন দিয়া হয়। প্ৰাথমিক উপভোক্তা প্ৰাইমাৰী প্ৰডিউচাৰ, প্ৰাথমিক উপভোক্তা প্ৰাইমাৰী কনজিউমাৰ, মন কৰিব প্ৰাথমিক উৎপাদক যাই উৎপন্ন কৰে প্ৰডিউচাৰ, প্ৰাইমাৰী প্ৰডিউচাৰ, তাৰপিছত প্ৰাইমাৰী উপভোক্তা প্ৰাইমাৰী কনজিউমাৰ, তাৰপিছত গৌণ উপভোক্তা ছেকেণ্ডাৰী কনজিউমাৰ, তাৰপিছত তৃতীয় পৰ্যায়ৰ উপভোক্তা থাৰ্ড লেভেল কনজিউমাৰ, তাৰপিছত চতুৰ্থ পৰ্যায়ৰ উপভোক্তা ফৰ্থ লেভেল কনজিউমাৰ, তাৰপিছত মুখ্য বা শীৰ্ষ উপভোক্তা চিফ কনজিউমাৰ্ছ এপেক্স প্ৰিডেটৰ্ছ বুলি কোৱা হয়। এইটো এটা শক্তি পিৰামিড। প্ৰথম তলতটো হ'ল ঘাঁহ বন, ঘাঁহ বনক তৃণভোজী প্ৰাণীয়ে খায়, তৃণভোজী প্ৰাণীক আকৌ মাংসভোজী প্ৰাণীয়ে খায়।
এনেকৈ শক্তি পিরামিড গঠন হয়। এটো এটা শক্তি পিরামিড এনার্জি পিরামিডর উদাহরণ, যে তলত প্রডিউসার আছে, ইয়াতে তার পিছত প্রাইমারি কনজুমার তৃণভোজী প্রাণীবোর শহাপহু কেরকেটুয়া এইবিলাক এনার্জি লস্ট হয়ে আছে, এফালে সোফালে এনার্জি লস্ট দেখুয়া হয়েছে। তার উপরত আছে হাপ, এটু সেকেন্ডারি কনজুমার, যে এইবরে তৃণভোজী প্রাণী ভক্ষণ করে। তার পিছত আছে একেবারে উপরত টার্টিয়ারি কনজুমার, মুখ্য উপভোক্তা। শক্তি এনার্জির মুখ্য উপভোক্তা প্রাণী বিশেষে বেলেগ বেলেগ হব পারে। ইয়াতে মুখ্য উপভোক্তা চিলনি হয়েছে, কিন্তু ইয়ারে আগরটো আছিল আপনার সিংহ। এই হিসাবে কুয়েশনের অপশনবোর চাইহে কব লাগিব যে কোনটো মুখ্য উপভোক্তা হব। আর এটা এটু চাও এনার্জি ট্রান্সফার্স কেনেকৈ হয়। হিটারোট্রফিক্স তলত এটু দিয়া আছে, আপনালোকে নিশ্চয় বুঝি পাইছে। তলত প্ল্যান্টস, তারপিছত হার্বিভোরস, তারপিছত প্রাইমারি প্রিডেটরস, তারপিছত একেবারে উপরত আছে সেকেন্ডারি প্রিডেটরস। এই সেকেন্ডারি প্রাইমারি এন্ড হার্বিভোরস এইখিনি গোটেইখিনি হিটারোট্রফিক্স, আর প্ল্যান্ট হল অটোট্রফিক্স। এইবরে নিজে নিজের খাদ্য প্রস্তুত করে, সেইখানে অটোট্রফিক্স পাইছে বুঝি। নেক্সট এটু ডিক্রিজিং রেট অফ এনার্জি ফ্লো, এনার্জি ফ্লো উপরের দিকত এটু চাই যাওক। তলত প্রডিউসার 10,000 কিলো ক্যালোরি, তারপিছত আছে প্রাইমারি কনজুমার 1,000 কিলো ক্যালোরি, সেকেন্ডারি কনজুমার 100 কিলো ক্যালোরি, টার্টিয়ারি কনজুমার 10 কিলো ক্যালোরি। তেতিয়াহলে কি আছে, কি দেখা পালে, যে পিরামিড অফ এনার্জিত শক্তি পিরামিড তলৰ পৰা ওপৰলৈ কি হয় কমি গৈ থাকে। নেক্সট এটো এটা উদাহরণ, আপোনালোকে ছবি চাই নিশ্চয় গম পাইছে যে প্রাইমারি তলত একেবারে তলত আছে প্রাইমারি প্রডিউসার্স 100%, তারপিছত প্রাইমারি কনজুমার্স 10%, সেকেন্ডারি কনজুমার্স 1%, থার্ড লেভেল কনজুমার্স 0.1%, অ্যাপেক্স প্রিডেটরস 0.01%। নেক্সট চাও আমি, ইয়াতে চাওক এনার্জি কি হয়েছে, এনার্জি উপরলৈ লেফট সাইডে চাওক। তলত এনার্জি উপরত, ইয়ার আগর স্লাইডট আমি চালু তলত 100%, তার উপরত 10% এনেকৈ, তারপিছত আরো এটা চালু একেবারে তলত আছে 10,000 কিলো ক্যালোরি শক্তি, যেটু এনার্জি, এনার্জি ফ্লোটু, এনার্জি যেটু স্তর তলর পর উপরলৈ কমি থাকে। আর পপুলেশন যেটু, যে কোনটো স্তরত পপুলেশন বেশি, একেবারে তলর স্তরত পপুলেশন বেশি হয়, সফলে চক পপুলেশন তলত বেশি লার্জ দিয়া আছে, এটু এটু লার্জ হয়, এনেকে লাহে 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 উপর ফলে কমি গই স্মল হয়েছে, আর এনার্জিও উপর ফলে কমি গই আছে। টার্টিয়ারি কনজুমার একেবারে কম, তারপিছত অলপ বেশি সেকেন্ডারি কনজুমার, তারপিছত প্রাইমারি কনজুমার, আর প্রডিউসার আটাইতকৈ বেশি। ইয়াতে আপনাদের পরীক্ষাত প্রশ্নবিলাকর অপশন চাই এই চিত্র মন করিব, তারপিছত আপনাদের এনসার নিশ্চয় বিচারি পাব। সামাজিক আর মানব সৃষ্ট পরিবেশ, সামাজিক আর মানব সৃষ্ট পরিবেশের প্রথম গোটটু হল পরিয়াল। মা দেউতা, বাই ভনী, দাদা ভাইটি সকল মিলিয়েই হয়েছে পরিয়াল। সমাজের এটা প্রাথমিক গোট হল পরিয়াল, মন করিব সমাজের প্রাথমিক গোটটু হল পরিয়াল। মা বা দেউতা নাইবা পরিয়ালের জ্যেষ্ঠজন হল সেই পরিয়ালের মুরব্বী। পরিয়াল এটা পরিয়ালের মুরব্বীজনে পরিচালনা করে। পরিয়াল এটা শৃঙ্খলাবদ্ধভাবে চলিবর বাবে প্রতিটো পরিয়ালের বাবে নিজা নিজা নীতি নিয়ম থাকে। একক পরিয়াল মানে কি, একক পরিয়াল যেটো পরিয়ালত পিতৃ মাতৃ আর তেওঁলোকৰ লৰা ছোৱালী থাকে, লৰা ছোৱালী কেইজন অবিবাহিত, মন করিব যেটো পরিয়ালত কেবল পিতৃ মাতৃ আর তেওঁলোকৰ অবিবাহিত লৰা ছোৱালীবোৰ থাকে, সেইটোৱে হল একক পরিয়াল। যৌথ পরিয়াল মানে যিবোৰ পরিয়ালত ককাক, আইতাক, বৰদেউতাক, বৰমাক, মাক দেউতাক, খুড়া খুড়িয়েক আর তেওঁলোকৰ লৰা ছোৱালী
পেহিয়েক আদি একেলগে থাকে সেই পরিয়ালেই হল যৌথ পরিয়াল। এটা 2019 সনের টেটত আহিছিল। একক পরিয়াল মানে 1950 সনের পিছত জন্মগ্রহণ করা যিকোনো পরিয়াল। অপশন বি, যিটো পরিয়ালত পিতৃ মাতৃ আর তেওঁলোকৰ লৰা ছোৱালী থাকে। অপশন সি, লৰা ছোৱালী তেওঁলোকৰ পিতৃ মাতৃ আর ককাক আইতাক অন্তর্গত, কেবল স্বামী আর পত্নী। ইয়াৰে কোনটো অপশন আমি অলপ আগতে ইয়াৰে আগৰ স্লাইডটোতে পালো যে যিটো পরিয়ালত পিতৃ মাতৃ আর তেওঁলোকৰ লৰা ছোৱালী অবিবাহিত লৰা ছোৱালী থাকে সেই পরিয়ালটোৱে হল একক পরিয়াল। ইয়াৰে শুদ্ধ উত্তরটো হল বি, অপশন বি। নেক্সট চাওঁ আমি, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ বায়োলজিক্যাল ফ্যাক্টর, নিম্নলিখিত কোনটো জীবীয় কারকৰ অন্তর্গত, 2012 সনত আহিছিল। প্রডিউসার, উৎপাদক, কনজিউমার, উপভোক্তা, ডিকম্পোজার, বিয়োজক, অল অফ দি এবভ, ওপরের সকলো কোনটো অপশন হব আপনাদের অল্প ভাবকসন। অ্যান্সারটো হল অল অফ দি এবভ, ওপরের সকলো জীবীয় কারকর অন্তর্গত গোটেইখিনি, প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার গোটেইখিনি। নেক্সট, দি টপমোস্ট পর্সন অব এন এনার্জি পিরামিড ইজ অব, একটা শক্তি পিরামিডর একেবারে শীর্ষ অংশ কি, 2019 সনত আহিছিল যে প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, গণ উপভোক্তা, ডিকম্পোজার্স, এই অপশন কেটার ভিতর একেবারে শীর্ষত এনার্জি পিরামিড। মই অলপ আগতে যে দেখালো স্লাইডত, যে চিত্রত দেখালো, যে ত্রিভুজ আকার পিরামিড আকারের যেটো চিত্র দেখালো, কেবাটাও চিত্র দেখাইছো, তারে উপরত একেবারে উপরত এই কেটার ভিতর কোনটো আছে, যে প্রাথমিক উপভোক্তা, প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ডিকম্পোজার্স, ডিকম্পোজার্স তো একেবারে তলত থাকে, তেতিয়ালে তারে উপর থাকে প্রাইমারি প্রডিউসার, তারে উপর থাকে প্রাইমারি কনজিউমার, তারে একেবারে উপর ইয়ারে এই এই চারিটা অপশনের ভিতর একেবারে উপর থাকিব সেকেন্ডারি কনজিউমার। শুদ্ধ উত্তরটি হল সেকেন্ডারি কনজিউমার। নেক্সট আপ, পরিস্থিতিতন্ত্রত শক্তি প্রবাহ হয় এক দিশাত্মক, দ্বিদিশাত্মক, বহুদিশাত্মক, ওপরের কোনোটোই নহয়, 2019 আহিছিল এটো। মই অলপ আগতে কৈছো শক্তি প্রবাহ, পরিস্থিতিতন্ত্রত শক্তি প্রবাহ এটা দিশত হয়, এক দিশাত্মক, এতে সাইডর চিত্র ছক, এতে এটা দিশত আছে, প্রডিউসারে সূর্যর পৰা হিট লয়, তারপিছত কনজিউমারে সেইবোৰ ব্যবহার করে, তারপিছত ডিকম্পোজারে সেইবোৰ ডিকম্পোজ করে, আর ইনঅর্গেনিক নিউট্রেন্ট হিসাবে প্রডিউসারে এইবোৰ ব্যবহার করে, হার হিসাবে ব্যবহার করে, তে শক্তি প্রবাহ কি হয় এটা দিশত হে গতি করে, এক দিশাত্মক, এনসার এ। তো ঠিক আছে, আজির ভিডিও ইমানে আজিলে এরিছো, আপনার এই ভিডিওটি চার বাবে বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভাল লাগিলে লাইক আর শেয়ার করব, আপনাদের যদি এতিয়াও মোর চ্যানেলত নতুন হয়ে আছে তেতিয়াহলে সাবস্ক্রাইব করে লব আর বেল আইকনটো টিপি দিব, যাতে মোর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার লগে লগে আপনাদের নোটিফিকেশন পায়। তো আজিলে এরিছো, ধন্যবাদ।